গাইস, গুড মর্নিং। আজ সকালে চা দিয়ে শুরু করলাম। এই দেখো, দু কাপ চা। দু কাপ চা কিন্তু আমি খাবো না, আমাদের বাড়িতে লোক এসেছে। বলছিলাম না তোমাদের, বলেছিলাম সারপ্রাইজ। তো আমার মা এসেছে, মায়ের জন্য আর আমার জন্য চা উপরে নিয়ে আসলাম। সবার জন্য চা করে রেখে এসেছি। তো হলো দেখো, আমার মা, আমার ছেলের সাথে ছেলে উঠে গেছে। মা একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে আমার ছেলের কাছে আসলে যে এরা সব কী করছে দেখো। আমার মা করলাম যে মা একটু দেখো, নাহলে আমি কোনো কাজে। তো মা চাটা খাবে, তো চাটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, ওপরে নিয়ে আসলাম। নিচের থেকে আমার ছেলে রুটি ফুটি করছে দেখো, সবাই মশারির মধ্যে রয়েছে। তো চলো এবার আমি ঘরটা এগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে বাসি কাছে অবস্থাটা করে নিচে করে ঠাকুরের জন্য ফুল তুলেছি, তুলে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নেওয়ার পরে দেখো ভগবান দর্শন করাও, চলো তারপর তো দেখাচ্ছি। তারপর ছেলে দুধ করেছি, রুটি করেছি, রান্নাঘরে এঁটো টাটো মুছে সবার জন্য চা করে রেখে এসেছি। তো চলো দেখতে থাকো আমি কি করি বা না করি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু, ঠিক আছে? তো ভগবানের দরজা খুলে দিলাম। এই যে তোমরা ভগবানকে দর্শন করে নাও ভালোভাবে। এই দেখো জগন্নাথ দেব, তারপর রাধারানী, পাবনপ্রতিমিন, হনুমানজি, মা দুর্গা, মা লক্ষ্মী, তারপর বাবা লোকনাথ, দেখো সবাই দেখে নাও। আমার ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকে এক কাকিমা আমাকে ফুল দিয়েছে, তো সেই ফুল দিয়ে আমি ভগবানকে অর্পণ করেছি, ভগবানের চরণে ফুল দিয়েছি। তো জানি না কি বললাম, ঠিক বললাম কি না ভুল বললাম, যদি ভুল বলে থাকি তো আমাকে সবাই ক্ষমা করে। যেসব বন্ধুরা জানো ঠাকুরের ব্যাপারে, যারা ধার্মিক অনেকেই আছো যে আমার থেকেও বেশি জানো, আমি সেরকম খুব একটা জানি না, যেমন জানি সেভাবেই ঠাকুরকে পুজো করে নিই। ছোটোর থেকে আমাদের বাপের বাড়িতে দেখে আসছি, আমার বাবারা আমাদের বংশ পরম্পরায় পুজো হয় বাপের বাড়িতে মা কালীর। আর তো আমার বাবা নাকি ছোটোবেলায় দুর্গা ঠাকুরও পুজো করতো নিজের মূর্তি তৈরি করে। তো এখন যেহেতু বাবার বয়স হচ্ছে, তো সেটা করা সম্ভব নয়, আর সবাই এখন তো আর একসাথে থাকে না, আগে ছিল জয়েন্ট, তখন জয়েন্ট পরিবার ছিল। তো তখন আমার মারও বিয়ে হয়নি, তো আমার মাও শুনেছে। তো দেখে দেখতে পাচ্ছ পবনপ্রতিমের ফুলটা, এই একদম ছোট্ট ছিল, তুলে নিয়ে এসেছি। তারপর দেখো কৃষ্ণ ফুল, এটা কী জবা তোমরা জানো? পঞ্চজবা। এই দেখো, দেখেছো ভালো লাগছে বলো? আজকে ভগবানকে তোমাদের দর্শন করলাম, করিয়ে দিলাম। তো এবার তো আমার চাও খেতে হবে, তাই না বন্ধুরা? তো চা খাওয়া হয়নি, তো চলো আমার ছেলেকে অনেকে তোমাদের তা দেখে না, একটুখানি হালকা পাতলা আমার আন্দাজ ইয়েগুলো প্রচন্ড টোচনের মতো দেখতেই পাচ্ছ। আর এখানে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট যেগুলো পরে, যেহেতু এখন অ্যাডেনো ভাইরাস হচ্ছে, চারিধারে খুবই খারাপ অবস্থা। তো আমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, তার জন্য আমরা খুবই মানি। আগের বারে যখন করোনা ভাইরাস ছিল, তো তখন আমার বেবি আমার পেটে ছিল, তো অনেকেই মানতে হয়েছিল। যখন উঠিতে গেছিলাম তখন আমার পুরো মাস্ক টাক্স পরে, ডবল মাস্ক, তারপর হেয়ার মাস্ক পরে আমার যেতে হয়েছিলো, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো আমরা খুবই মানি, কারণ রোগটা আপন না, বাচ্চাটা আপন, ঠিক আছে? যে কেউ আসলে পরে তাদের জামা কাপড় আমরা আগে বাইরে দিই, তো তারপরে এখানে রাখা আছে। তো মার জামা কাপড়গুলো কালকে বাইরে রাখা ছিল, তারপর এখানটাতে রেখে দিয়েছি, ঠিক আছে? তো মাও খুব মানে, যেহেতু দূর থেকে ট্রেনে বাসে করে আসে, হাতে পাতে সবাই এগুলো করে থাকো, শুধু আমি বলে না, যারা মানো, আমি তো মানি খুব। তো আমিও কালকে বাজারে গেছিলাম, তোমাদের কয়েকজনের এলবি থেকে বললাম না, তো আমিও এসে জামা কাপড়গুলো সাফ জল দিয়ে ধুয়ে টুয়ে মেলে দিয়েছি, যেহেতু তো বাচ্চাটা আমার কাছে এসে থাকে, বুঝেছো? এর জন্য তো চলো বন্ধুরা, এবার আমি কি করি না করি সেগুলো চলো দেখতে থাকো। এই দেখো সকালে উঠে তো আমি, আমার বডি সব কিছু করে না, এগুলো আমি করে নিই, সব জলে বোতলে জল ভরে নিয়েছি। তো এগুলো আমারই একার হাতে করতে হয়, বোঝাতে হয়। এবার তো চলো, এবার চুপ করো। এবার হলো এই যে বাবা কী করছে, বাবা মা চাটা খেয়ে নি, ও মা তুমি নামো নিচ্ছে না, চা খেতে দেবে না, ঠান্ডা হয়ে গেছে। আমি হলো চিনি ছাড়া, আমার মা হবে চিনি দিয়ে খাবে। তো ওর বাবার গায়ে টাট্টু ঘোরা করছে, ওর বাবা ঘুম থেকে উঠলো। এখন এখন বাজে কটা তো বন্ধুরা? 8টা থেকে 8:30 বাজে। তো আমি তো ভগবানকে পুজো টুজো দিয়ে সব কাজ করে নিয়েছি। তো আমার মাকে চা দেবো, মা চাটা খেয়ে বলুক কেমন হয়েছে, খুব তেতোই হয়েছে, কারণ যেহেতু আমার বড়রা খুব কড়া চা খায়, আর আমি অল্প একটু লিকারে তো খাবো। বিস্কুট নিয়েছো? তো চলো বন্ধুরা, তো তোমাদের সাথে সবই তো শেয়ার করলাম। এই দেখো এইটা একদম ছোট্ট, মানে আমি বেশি চা খাই না তার জন্য, ঠিক আছে? তো চলো চলো তো দেখানো যাক, এবার আমি একটু জল খাবো। সকালবেলা একটু জল খাওয়া হয়নি, মানে এত কাজে ব্যস্ততার মধ্যে দিয়েও জল খেতে পারিনি, বুঝতে পারছো? বাচ্চা ছোটো থাকলে তো ঝমাঝম কাজ করতে হবে না আমাকে, যেহেতু আমার বাচ্চা খুব দুরন্ত, তোমরা জানোই। আর আমি ব্লগ এনেছি আমার ছেলেকে দেখে নিলে, এই যে ওই ঘর থেকে তোমাদের ক্যামেরা বন্ধু, যেহেতু ওরা কী কথা বলবে না আমার, তার জন্য তোমরা আবার কী ভাববে? তো দেখো এখন আমি মশারি খুলিনি, খুলবো আস্তে আস্তে। শুধু ওই ঘরটা গুছিয়েছে মা, মা হলো ওই ঘরটা গুছিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে। তো এই ঘরটা মা, এই ঘরে শুয়েছিল, মা গুছিয়ে দিয়েছে, তো জানোই আর কি, বলবো কিছু বলার নেই। মাকে বলছিলাম করতে না, তো মা হলো কাজের মানুষ, পুরো কাজটা করে দিয়েছে আমার। তো বন্ধুরা ভিডিওটা আজকে এটুকুই, ঠিক আছে? কেউ স্কিপ করবে না, দয়া করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের লাইকে আমাদের ভিডিও বানানোর একটা উৎসাহ বেড়ে যায়, ঠিক আছে? তো আজকে আমরা সেরকম কিছু রান্নাবান্নাও করবো না, আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে।
আমার শ্বশুরের হলো এক বন্ধুর ওয়াইফ মারা গেছে, সেই কাকিমার শ্রাদ্ধে যাবো, যেতে খুব খারাপ লাগছে, তো বলে গেছে যেতে তো হবে, বুঝতেই পারছো তাদের সাথে ভালো বন্ডিং। তো ভিডিওটা এখানে আমি এন্ড করছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের যত্ন নিও, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, টাটা।